Assalamualaikum warahmatullahi. Hi, my dear. তো বুঝাই দিতে ঠিক আছে তোমরা লাগানোর রসে সম্মানে তোমরা ভালো আছো নমস্কার বলো এই যে বই বের করো সবাই খাতা কলম রেডি, আমরা এখন পড়া শুরু করি। আমরা ইতিমধ্যে কিছু কিছু পড়া আমরা অলরেডি পড়ে গেছি, এবার আমরা শুরু করব পেজ নম্বর 18, 19 এবং 20। ঠিক আছে, যাদের যতটুকু ভুল ত্রুটি আছে সেগুলো আমি এখানে সংশোধন করে দেব। তাহলে দেখো এখানে এখানে বলা হচ্ছে যে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশন। আমরা কমান্ডস মানে জানি, কমান্ড শব্দের অর্থ হলো আদেশ করা, আর ইনস্ট্রাকশন শব্দের অর্থ হলো নির্দেশনা। আমরা বেশ কয়েকবার অলরেডি আমরা ইয়ে করেছি, যাতে সমস্যাটা আবার ঠিক করে নেব। ইনস্ট্রাকশন শব্দের অর্থ হলো নির্দেশন, ইনস্ট্রাকশন শব্দের অর্থ হলো নির্দেশনা। এরপরে সিং মানে গাওয়া, আর সং মানে গান, সং মানে গান। ঠিক আছে, সং মানে গান, সং মানে গান। আর এখানে বলা হচ্ছে লিসেন শব্দের অর্থ হলো শোনা, লিসেন শব্দের অর্থ হলো, লিসেন শব্দের অর্থ হলো শোনা। লিসেন মানে কি বললাম, শোনা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর তার আগে ছিল সিং দা সং, গানটি গাও, প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে কথা বলো না, স্ট্যান্ড ইন এ লাইন, সোজাভাবে দাঁড়াও। ঠিক আছে, লিসেন টু দা ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম মানে আমরা শিখেছিলাম যে আমার জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। ঠিক আছে, তো এগুলো আমরা আলোচনা করেছিলাম, তো এগুলোর মধ্যে যদি কারো সমস্যা থাকে তো এখনই তোমরা এই ওয়ার্ডগুলো কমপ্লিট করে নাও, এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে ফাইন, তো এখন আমি আরেকটা ওয়ার্ড লিখছি, দেখো ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম। ঠিক আছে, ন্যাশনাল অ্যানথেম শব্দের অর্থ হলো জাতীয় সঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। ন্যাশনাল অ্যানথেম মানে কি বললাম, জাতীয় সঙ্গীত। ঠিক আছে, তো এখানে সিং দা সং, স্ট্যান্ড ইন লাইন, লিসেন টু দা ন্যাশনাল অ্যানথেম, প্লিজ ডোন্ট টক, এগুলো আমরা ইতিমধ্যে এইচডব্লিউ পেয়েছিলাম আমাদের ভিডিও ক্লাসে, তো এবং লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তো এগুলো আমি আবারও তোমাদের পুনরাবৃত্তি করলাম। ঠিক আছে, আর একবার আলোচনা করলাম যাতে আমাদের কোনো সমস্যা না থাকে। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠাতে কারো সমস্যা নাই, আছে, কারো সমস্যা নেই। এরপর আমার চলে যাচ্ছে পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠাতে দেখো এখানে বলা হচ্ছে পেজ নম্বর 19 এ যে কমান্ড, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট, অ্যাডভোক অ্যান্ড দ্য স্কুল। তাহলে আমাদের কমান্ড, আমাদের আদেশ, আমাদের অনুরোধ এবং আমাদের নির্দেশনা স্কুলে এবং বাসায়। তাহলে রিকোয়েস্ট মানে কি, অনুরোধ, রিকোয়েস্ট মানে কি বললাম, অনুরোধ, রিকোয়েস্ট, রিকোয়েস্ট শব্দের অর্থ হলো অনুরোধ করা, রিকোয়েস্ট মানে কি, অনুরোধ করা, রিকোয়েস্ট, রিকোয়েস্ট শব্দের অর্থ হলো অনুরোধ করা, রিকোয়েস্ট। এরপরে সুন্দরভাবে দেওয়া আছে, দেখো যে পুট ইউর ব্যাগ ডাউন, তোমার ব্যাগ রাখো, থলে রাখো, পুট মানে রাখা, পুট শব্দের অর্থ হলো রাখা, পুট শব্দের অর্থ হলো
এগুলো ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স পড়া শিখবো, তাহলে আমাদের ইংরেজি সহজ হবে। খালি আমরা পড়লেই না, আমাদেরকে লিখতে হবে, বলতে হবে এবং আরেকজনকে কনভার্সেশন করতে হবে, একে অপরের সাথে টক করতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর ভাবে আমরা জানতে পারি। ওকে ফাইন, তো এবার আমরা আলোচনা করতে চাচ্ছি চেঞ্জ ইউর ক্লথ। চেঞ্জ শব্দের অর্থ হলো পরিবর্তন করা। চেঞ্জ মানে কি বললাম? পরিবর্তন করা। চেঞ্জ 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 শব্দের অর্থ হলো পরিবর্তন করা। চেঞ্জ পরিবর্তন চেঞ্জ শব্দের অর্থ হলো পরিবর্তন করা, ঠিক আছে? সেন্স শব্দের অর্থ কি বললাম? পরিবর্তন করা। সেন্স, আবার সেন্স শব্দের অর্থ হলো ভাঙানো। আমরা এর আগেও বলেছি, আজকে আমি সেটা আবার রিভিশন হিসেবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের কারো কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? তা আমরা এমন করে করব আমাদের পরবর্তীতে যেন আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো আমি তো আরো বেশি বেশি করে পড়া দিতে পারতাম, একটু কম করে দিব কিন্তু আমরা শিখবো বেশি, এটা হলো আমার মেন পারপাস, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন, আমার চেঞ্জ মানে ভ্রান্তি। সেখানে কয়েকটা সেন্টেন্স আমরা বলতে পারি, চেঞ্জ ইউর ড্রেস, চেঞ্জ ইউর পেন, চেঞ্জ ইউর মার্কার, চেঞ্জ ইউর মোবাইল ফোন, ঠিক আছে? চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরকম অনেক সেন্টেন্স হয়, এভাবে আমরা প্র্যাকটিস করব আর বলব। হেল্প মি ইন দা কিচেন, কিচেন মানে বলেছিলাম রান্না করা। কিচেন মানে কি? রান্না করা, ঠিক আছে? কিচেন মানে রান্না করা, যেখানে রান্না করা হয়, যেখানে কুক করা হয়। কুক মানে রান্না করা, কুকিং কুকিং, তাই না? যেখানে রান্না করা হয়, আর সেই রুমটাকে কিচেন বলা হয়। ওকে ফাইন। এরপরে আমরা পড়েছিলাম যে ওয়াশ দিস এগস প্লিজ, তাহলে ওয়াশ শব্দের অর্থ হলো ধৌত করা। তাহলে ওয়াশ মানে কি? ধৌত করা। ওয়াশ মানে ধৌত করা, ওয়াশ মানে ধৌত করা, ঠিক আছে? ওয়াশ শব্দের অর্থ হলো ধৌত করা, ধোয়া। আর এখানে দিস মানে এই গুলো, দিস দিস শব্দের অর্থ হলো এই গুলো, দিস দিস শব্দের অর্থ হলো এই গুলো, দিস শব্দের অর্থ হলো এই গুলো, দিস এই গুলো। আর দোষ হলো ওই গুলো, দিস মানে এই গুলো, আর দোষ মানে ওই গুলো, দিস মানে এই গুলো, দোষ মানে ওই গুলো, ঠিক আছে? দিস মানে এই গুলো, দোষ মানে ওই গুলো। আচ্ছা, দিস মানে এই গুলো, দোষ মানে ওই গুলো। আমি এবার দুই তিনজনকে প্রশ্ন করব, যাকে ফ্রন্টে আনবো সে উত্তর দিবে, বাকিরা কিন্তু চুপ থাকবে, চুপ থাকো তো সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তো এবার একটু তোমরা রেডি হও, আমি এ করে দিলাম, 1 মিনিটের মধ্যে আমরা ইয়ে শেষ করব। হ্যাঁ লাভিবা বলো তো, লাভিবা লাভিবা বলো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, পুট মানে কি? পুট রাখা, পুট মানে রাখা, ভেরি গুড। ওর নিচে নিচে পড়তে আসলে ওয়াশ, ওয়াশ মানে বলো, ওয়াশ একটু সরেন, দেখা যাচ্ছে না? ওয়াশ মানে স্যার একটু সরেন, ধৌত করা। আচ্ছা, মানে ধৌত করা, ধৌত করা, ধৌত করা। আচ্ছা, ওয়াশ মানে ধৌত করা। আচ্ছা, ভেরি গুড। এবার আমি ধরবো হলো এদিক থেকে, এবার প্রশ্ন করব, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এবার সাল সাবিলা, সাল সাবিলা বলো। আচ্ছা, তুমি বলো তো দিস মানে কি? আমি বলবো দিস, কেন তোমাকে ধরেছি? স্যার কিছু শুনতে পাচ্ছি না, শুনতে হবে না, শুনতে হবে, তাই হবে। দিস মানে বলো সাবিলা, আচ্ছা এই যে
পরিবর্তন করা। আচ্ছা বলো, অনুরোধ করা, ভেরি গুড। আচ্ছা যারা দয়া করে, ভেরি গুড। আবার স্যার একটু সরেন, একটু সরেন স্যার, একটু পরে আবারও তোমাদেরকে এইভাবে আমি ফ্রন্টে এনে প্রশ্ন করবো, ঠিক আছে? ফ্রন্টে এনে প্রশ্ন করে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো। ওকে, ভেরি গুড। এগুলো তুলে দাও, কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে। রিকোয়েস্ট মানে অনুরোধ, পুট মানে রাখা, সেন্স মানে পরিবর্তন করা, ওয়াশ মানে ধৌত করা, দিস মানে এগুলো, আর দোজ মানে এগুলো। দোজ মানে ওইগুলো। দোষ মানে ওইগুলো, দোষ দিস মানে এইগুলো, আর দোষ মানে ওইগুলো যেগুলো দূরে আছে সেগুলো দোষ, ঠিক আছে? দিস মানে এগুলো, আর দোষ মানে ওইগুলো, কি বুঝতে পারো? আচ্ছা, ভেরি গুড, অনেক সুন্দর। আচ্ছা তাহলে আশা করি সবাই তুলে নিয়েছো। আমি এবার উপরে থেকে মিশিয়ে নিয়ে নিচে আবার লিখবো। আচ্ছা এটা থাকবে, তাদের সমস্যাও তুলে দিব। হ্যাঁ, এরপরে হলো ইউনিফর্ম মানে স্কুলের পোশাক, গেট আউট অফ বেড, বেড মানে বিছানা, বেড মানে বেড শব্দ হলো বিছানা, বিছানা, ঠিক আছে? এখানে আমি একটা সেন্টেন্স দেখলাম, গো টু, গো টু দা বেড, এটা একটা ইংলিশ ডাকশন, ঠিক আছে? গো টু দা বেড, বিছানার দিকে যাও, ঠিক আছে? গো টু দা বেড, ঠিক আছে? তারপর আবার বলতে পারি ক্লিন, ক্লিন দা বেড, ক্লিন দা বেড, ক্লিন দা বেড, বিছানাটি পরিষ্কার করো। আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের কি করতে হয়? বিছানা পরিষ্কার করতে হয়, কারণ ঘুমাতে গেলে অবশ্যই বিছানাটি তো ঝেড়ে দিতে হবে, ঠিক আছে? কারণ সেখানে ধুলাবালি থাকতে পারে, ময়লা থাকতে পারে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে রাইট অন দা বোর্ড, তাহলে রাইট মানে লেখা, রাইট, রাইট মানে লেখা, রাইট, রাইট শব্দের অর্থ হলো লেখা, রাইট শব্দের অর্থ হলো লেখা, রাইট শব্দের অর্থ হলো লেখা, তাহলে রাইট, ইমপ্রুভ ইউর রাইটিং, ঠিক আছে? রাইট দা বুক, বইটি লেখো, ঠিক আছে? রাইট ইউর নেম, তাহলে একটু আমাদের সাথে দেখে দিচ্ছি, দেখো কোনো সেন্টেন্স করে দিচ্ছি বানিয়ে। হ্যাঁ, রাইট, রাইট এ লেটার, একটি চিঠি দেখো, তার কাছে দেখো টু ইয়োর ফ্রেন্ড, রাইট এ লেটার, আমি সংক্ষেপে লিখে দিলাম, রাইট এ লেটার। তারপরে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, রাইট, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, ঠিক আছে? একটু দরখাস্ত, রাইট অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে আমরা বেড মানে বিছানা দিয়ে লিখলাম, গোটু দা বেড, ক্লিন দা বেড, রাইট দিয়ে লিখলাম, এবার আমি
দেখি আর দুই চারজনকে প্রশ্ন করি যে তোমরা কেমন কে বুঝতে পারলা। ঠিক আছে, আচ্ছা প্র্যাকটিস করতে হবে এইভাবে। ঠিক আছে, এভাবে তুলে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যেখানে আমরা ঘুমাই, বেড মানে বিছানা, গো টু দা বেড, এটা হলো। দেখো আমাদের বইয়ের উপরে লেখা আছে কমান্ড, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট এট হোম, এট স্কুল। তাহলে বেড দিয়ে আমি লিখলাম গো টু দা বেড, ক্লিন দা বেড, রাইট দিয়ে লিখলাম রাইট এ লেটার, রাইট এন অ্যাপ্লিকেশন। আমি আবারও বলছি তাতে কোনো কারো সমস্যা না মানে। ঠিক আছে, গো টু দা বেড, বিছানায় যাও, গো টু দা ওয়াশরুম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গো টু দা টয়লেট, নো প্রবলেম, গো টু দা স্কুল, স্কুলে যাও। ঠিক আছে, গো টু ইউর ফ্রেন্ডস হোম, তোমার বন্ধুর বাসায় যাও। ঠিক আছে, ক্লিন দা বেড, বিছানাটি পরিষ্কার করো, ক্লিন দা ওয়াশরুম, ক্লিন দা কিচেন রুম, ক্লিন দা লিভিং রুম, ক্লিন দা ডাইনিং রুম। ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা করে করতে পারো। ক্লিন দা ক্লথ, ক্লিন ইউর মোবাইল ফোন, ক্লিন ইউর টিথ। ঠিক আছে, এভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। রাইট, রাইট এ লেটার, রাইট এন অ্যাপ্লিকেশন, রাইট এ ডায়লগ। ঠিক আছে, রাইট এন এসে, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এন এ কম্পোজিশন, নো প্রবলেম। এভাবে সুন্দর করে আমাদেরকে বলতে হবে এবং লেখার অভ্যেস করতে হবে। যখন আমরা বেশি বেশি পড়বো, বেশি বেশি লিখবো, তখন আমাদের কাছে মনে হবে এগুলো পড়া হলো, এগুলো তো ছোট বাচ্চার পড়া। ইংরেজি এত সহজ হয় এবং খুবই সহজ, খুবই সিম্পল, এবং এখন থেকে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা শিখবো। ঠিক আছে, আমরা যখন বিদেশে যাব, বাংলাতে বলে কথা বললে তো বুঝবে না, ইংলিশ বলতে হবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা এর পাশাপাশি শিখতে হবে, তবে ইংলিশটা পার্ট অ্যান্ড পার্সেল, একটা অফিসিয়াল একটা অংশ, এটা লাগবেই। ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো উই শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইংলিশ অ্যাট হোম উইথ আওয়ার ফ্রেন্ড অ্যাট স্কুল অ্যান্ড এভরিওয়ার। সব জায়গাতে আমাদেরকে ইংলিশে ইংলিশে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিকজ ইফ ইউ প্র্যাকটিস এ লট, তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো, ইউ উইল লার্ন এ লট, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমরা মিশে দিলাম, আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো যে এরপরে যেটা আমরা শিখবো সেটা হলো পরের দিকে দেখো লেখা আছে গ্রুপ ওয়ার্ক, হুইচ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ডু টু অ্যাট স্কুল, হুইচ ডু ইউ অ্যাট হোম, যে কোন বিষয়টা তোমরা বাসায় করো এবং কোনটা স্কুলে করো। তাহলে এখানে গ্রুপ ওয়ার্ক, গ্রুপ 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 ওয়ার্ক মানে জোড়ায় কাজ, জোড়ায় কাজ।
গ্রুপ ওয়ান মানে জোড়ায় কাজ। তোমরা নিচে লক্ষ্য করো একবার 19 পৃষ্ঠার উপরে, হ্যাঁ এই যে এটা আমরা এখন পরে ব্যাখ্যা করে দেব। গ্রুপ ওয়ান তাহলে হুইস মানে কোনটি, কোন সেন্টেন্স, হুইস কোন সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য, সেন্টেন্স মানে বাক্য, ঠিক আছে। তাহলে বাক্য কাকে বলে আমরা জানি, এই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে কি বললাম, তাহলে আমাদের পড়তে আরো সুবিধা হবে, কয়েকটি ওয়ার্ড, কয়েকটি অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে কি আমি আবার বলছি, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, আর বাংলাতে বাক্য বলে। তাহলে একটা বাক্য আমি লিখি, একটা সেন্টেন্স আমি লিখি, ঠিক আছে। আচ্ছা, নেভার টেল এ লাই, ঠিক আছে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। কারণ এই কথাটা কিভাবে বলা হয়েছে দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। তারপর আমি একটা সিম্পল লিখছি, তাহলে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স যে আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি, শি লিভস ইন ঢাকা, শি লিভস ইন ঢাকা, শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, আমি রাজশাহীতে বাস করি, সে ঢাকায় বাস করে, এগুলো হলো সেন্টেন্স, এগুলোকে সেন্টেন্স বলে। দেখো কয়েকটি ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, তিন চারটে করে ছোট, তোমরা ছোট মানে ছোট ছোট সেন্টেন্স, কিন্তু ছোট ছোট শিখতে শিখতে একসময় আমরা বড় বড় সেন্টেন্স শিখে নেব, ঠিক আছে। তাহলে আমরা ছোট ছোট সেন্টেন্স গুলো সুন্দর করে পড়ে আমরা কি করব, বড় সেন্টেন্স করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন আই লিভ ইন রাজশাহী উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তাহলে আরো সেন্টেন্স বড় হয়ে গেল, এভাবে আস্তে আস্তে বড় করা সম্ভব। শি লিভস ইন ঢাকা উইথ হার প্যারেন্টস, তাই না, সেটা পিতা মাতার সাথে ঢাকায় বাস করে, আর আমি আমার পরিবারকে নিয়ে রাজশাহীতে বাস করি, তাহলে এই যে এগুলোকে সেন্টেন্স বলে। তাই এখানে বলছে যে হুইচ সেন্টেন্স, কোন বাক্যগুলো ফ্রম অ্যাক্টিভিটি বি ডু ইউ ডু অ্যাট স্কুল, তাহলে কোনগুলো তুমি স্কুলে করো, হুইচ ডু ইউ অ্যাট হোম, কোনগুলো বাসায় করো, যেমন পুট ইউর ব্যাগ ডাউন, তাহলে আমরা বাড়িতে যে বই আমরা রেখে দিই, আবার স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে এসে আমাদের স্কুলের বেঞ্চে আমরা বই রাখি, তাহলে ছবি দেখে বোঝা যাচ্ছে একটা বাড়ির ছবি, তাহলে এটা আমরা বাড়িতে করি। চেঞ্জ ইউর ক্লথস, আমরা স্কুলে আসার আগে পোশাক পরিবর্তন করি, অর্থাৎ ইউনিফর্ম পরি, কোথায় পরি, বাসাতে পরি, আবার স্কুল থেকে যে আমরা বাসাতে যে আমরা কি করি, আমাদের ড্রেসটা চেঞ্জ করি, কিন্তু স্কুলে এসে আমরা কেউ পোশাক চেঞ্জ করি না, আমরা কি কাল বন্ধুদেরকে বলি তোমরা সবাই রুমের বাইরে যাও আমি এখন ড্রেস চেঞ্জ করবো, এটাকে আমরা বলি, আমরা এটা বলি না, আমরা বলি কি কি করি, আমরা বাসাতে আমাদের বাড়ির নির্ধারিত পোশাক মানে চেঞ্জ করে আমরা স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে আসি, আবার স্কুলের কার্যক্রম শেষ করে আমরা হোমে পৌঁছার পর আমরা আবারও কি করি, আমরা আবার সে আমাদের নর্মাল ড্রেসগুলো আমরা পরিধান করি, তাহলে এটা বাড়ির কাজ, ঠিক আছে।
আচ্ছা হেল্প ইন দা হেল্প মি ইন দা কিচেন তাহলে আমরা রান্নাঘরে মাকে কি করি সাহায্য করি এরপরে আমি স্কুলে সেটা রান্না করি স্কুলে রান্নাঘর থাকে না থাকে যেখানে রেসিডেন্সিয়াল স্কুলরা থাকে যেখানে ছাত্রাবাস যেখানে বাড়ি সেখানে বাচ্চারা সেখানে কি করে তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ওয়াজ দিস এক্স প্লিজ এটা হলো বাড়ির কাজ তাহলে বাসায় আমরা কি করি আমরা এই খাবারের আগে রান্না করার আগে যেমন এখানে ডিম ধোয়ার কথা বলা হচ্ছে যে ওয়াশ দিস এগস প্লিজ আর আমি যদি বলি ওয়াশ দিস ভেজিটেবল প্লিজ তাই না হবে না ওয়াশ মানে ধৌত করো দিস ভেজিটেবলস দিস পটেটোস দিস ব্রিঞ্জল দিস বিন দিস অনিয়নস বিনস গার্লিক ইত্যাদি এভাবে আমরা প্রশ্ন করি এবার আমি একটা প্রশ্ন করব দেখি আমাদের জাওয়াব কি কই জাওয়াব আচ্ছা আর ফাইজা ফাইজাকে ধরে নি ফাইজাকে ধরে নি ফাইজা ফাইজা শুনতে পাচ্ছ আমার কথা ফাইজা শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ বলো তো আমরা কি কি কাজ বলো আমি একটা প্রশ্ন করবো দরখাস্ত আবেদন পত্র দরখাস্ত বা আবেদন পত্র ঠিক আছে অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হলো দরখাস্ত বা আবেদন পত্র দরখাস্ত অ্যাপ্লিকেশন ঠিক আছে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি বি ডু ইউ ডু এট স্কুল হুইচ ডু ইউ ডু এট হোম তুমি বাড়িতে কি করো তাহলে হুইচ ডু ইউ ডু ডু মানে করা তাহলে ডু শব্দের অর্থ হলো করা ডু শব্দের অর্থ হলো কি করা ডু শব্দের অর্থ হলো করা ঠিক আছে লিখে লো ডু আর হুইস মানে কোনটি আর হুইস মানে যাহা হুইস মানে কোনটি হুইস মানে যাহা ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাসের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন তোমাদের আমি সেন্টেন্স তৈরি করতে দেবো আজকের এই জন্য হবে সেন্টেন্স তৈরি করতে দেবো
হ্যাঁ, আমি কয়েকটা ওয়ার্ড দেবো যেগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে। আচ্ছা ডায়রি বের করো, ডায়রি বের করো। মেক সেন্টেন্স বাক্য তৈরি করো। কি দিয়ে? আমি চারটে ওয়ার্ড দিয়ে দিব, ওয়াশ দিয়ে। একটা হলো ওয়াশ, ওয়াশ দিয়ে মিক্স সেন্টেন্স, ওয়াশ। দুই নম্বর হলো পুট, সমস্যা দেখে পুট। আর একটা হলো চেঞ্জ, চেঞ্জ। আর একটা হলো এক, গিভ মি, আই ইট অ্যান এগ। এরকম তাহলে সেন্টেন্স কিভাবে হবে আমি শিখে দিয়েছি। এটা হলো ওয়ান, এটা হলো টু, এটা হলো থ্রি, এটা হলো ফোর। ঠিক আছে, এগুলো হচ্ছে সেন্টেন্স, বাক্য তৈরি করবে, বাক্য, বাক্য তৈরি করবে। ঠিক আছে, বাক্য তৈরি করবে, তৈরি। এটা হলো কেস ডব্লিউ, তোমাদের সবাই লিখে নেবে বাক্য তৈরি। ঠিক আছে, এই ওয়ার্ড মধ্যে ওয়াশ, আই ওয়াশ মাই হ্যান্ড, পুট, পুট ইউর ব্যাগ, চেঞ্জ, চেঞ্জ ইউর ক্লোথস, এগ। ঠিক আছে, আই ইট অ্যান ইট, তাহলে হয়ে গেল। এভাবে সুন্দর করে তোমরা বাসায় দেখবে এই এইচ ডব্লিউ গুলো হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস। ঠিক আছে, এখন তুলে দাও, 1 মিনিটের মধ্যে তুলে দিবে সবাই। মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো। আচ্ছা লিখে দিলাম করো, এই ওয়ার্ড গুলো দিচ্ছি। ঠিক আছে, ওয়াজ দিয়ে, ফুড দিয়ে, সেন্স দিয়ে, এক দিয়ে। আমি আবারও বলছি, এই চারটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করে দিচ্ছি। সিম্পল সিম্পল সেন্টেন্স আমি বলে দিচ্ছি। ওয়াশ ইউর হ্যান্ড, পুট ইউর ব্যাগ, চেঞ্জ ইউর ক্লথ, ওয়াশ অ্যান্ড ইট। ঠিক আছে, এভাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই শুভকামনায় আজকের মতো বিদায়। আগামীকাল ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে সকাল 9টায় দেখা হবে এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।